ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বিহার থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বন্দে মাতারাম বলনা কেসা হ্যা বন্দে মাতারাম বলা কেমন বা এটা বৈধ না অবৈধ এ ব্যাপারে প্রশ্ন করেছেন জি আমার সম্মানিত ভাই আশা করি আপনি বাংলা آآ آه بوستبار ان شاء الله. جي. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحيا ومماتي لله رب العالمين. ولا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. অকল আনা আমি আই লাই আল্লাহি সাল্লাম কুল্ল মা আলুফ সাদাপা আমার সবারই দিদিনি ভাই যে বিষয় আসলে প্রশ্নটা করেছেন সেটা হলো বন্দে মাতারাম এটা বলা যাবে কি যাবে না বা এটা বৈধ অবৈধ খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথমে আমরা জানবো আসলে বন্দে মাতারাম মানে কি। বন্দে মাতারাম মানে দেশ মাতাকে বন্দনা করি বা প্রণাম করি বন্দনা বা মানে বান্দার কাজ বা করা ও মুসলিম একমাত্র আল্লাহর দাস দাস হয় মুসলিমেরা অন্য কারো সামনে মাথারত করে না মুসলিম দাস হবে বান্দা হবে মুসলিম এবাদত করবে একমাত্র আল্লাহর সে কেবল তারই দাসত্ব করে সুতরাং তার জন্য অন্য কারোর বান্ধকি বা দাসত্ব করার ঘোষণা দিতে পারে না অর্থাৎ বন্দকি বন্দনা আল্লাহ ছাড়া অন্য কারো করতে পারে না যেমনটাই আল্লাহসোরা আল আমের একশো বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়তে বলেছেন ইন্নাসলাতি ওয়ানুসু কি ওয়াবা হিয়া তিলিল্লা হিরব বিলা আল অলা লা শরিকালহু মেদালিকা উমির তু আনা আলুল মুসলিমেন আল্লা রবুল আল আমিন বলছেন নিশ্চয়ই আমার নামাজ আমার উপাসনা কুরবানি আমার জীবন আমার বরণ বিশেষ জগতের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো অংশী নেই আমি এই সম্বন্ধেই অদ্দিষ্ট আছে হয়েছি আর আত্মসমর্পণকারী মুসলিমদের মধ্যে আমি প্রথম অর্থাৎ এই আয়ার থেকে স্পষ্ট প্রমাণ হয় দেশের বন্দনা করা দেশের মানে পূজা করা এটা শরীয়ৎসম্মত দিক দিয়ে মুসলিমদের জন্য এটা জায়েজ হবে না এটা মুসলিমদের জন্য জায়জ হবে না যে সমস্ত ভাইরা ধর্মীয় তো নয় পার্টির মিছিল রাজনৈতিক মিছেলে গিয়ে হইচই করে বন্দে মাতারম বন্দে মাতারম বলেন তারা সাবধান হয়ে যান এটা হবে শির্ক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যার কারণে বিহারের আবার এক ভাই সিনিয়র ভাই আফজাল হুসাইন নামে কত কলঙ্ক কত কি হলো কত রকমের কি হলো পেপার নিউজ হলো কত রকমের টাকার হলো স্কুলে ধাক্কা ধাক্কি হলো কত মানে সহ্য দেখতে পেলাম তারপরে সে ভাই আহ ভাই স্বীকারোক্তি করে যে যেটা হক সেটা হক আমি যেটা আমার স্বাধীন আমি এটা আমার জন্য সাংবিধানিক বাধ্যতামূলক নয় তার জন্য আমাদেরকে সতর্কতার সহিত কথা বলতে হবে আল্লাহ রসুল বলছেন আমি সিক্লে সান তুমি তোমার জুবানটাকে বন্ধ রাখো তুমি হেফাজতে থাকবেই তোমার সুপ্রিয় ভাই শোনা নামের একশো বাষট্টি এবং একষট্টি বাষট্টি নম্বর আয়ার থেকে এটাই স্পষ্ট আর হয় যে আমরা এবাদ উদবাদী আল্লাহর জন্য করবো কোনো দেশের জন্য নয় দেশকে ভালোবাসা এটা আমাদের ব্যক্তিগত বা কিশ্বরিয়া দিক দিয়ে इबादत वंदगी करा वंद मात्रा बोला इटा ना साइज इटा बोला जबेला जजाकअल्लाह खैर और احسن